এটি একটি স্টেলার উইন্ড শেপড নেবুলা। এর নাম RCW58। কিভাবে এই ধরনের নেবুলা সৃষ্টি হয় তা ব্যাখ্যা করেছেন মাইক সেলভি এবং মার্ক হ্যানসন এই ছবিটির মাধ্যমে। স্পেস টেলিস্কোপের মাধ্যমে তোলা বিভিন্ন ছবি প্রত্যেক দিনই মহাবিশ্বকে আমাদের কাছে আকর্ষণীয় করে তোলে। জ্যোতির্বিজ্ঞানী মাইক সেলভি এবং মার্ক হ্যানসন এই ছবিটির তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন। এমন কিছু নক্ষত্র পাওয়া যায় যা সূর্যের থেকে প্রায় 100 গুণ বড়, 1,000,000 গুণ বেশি উজ্জ্বল এবং পৃষ্ঠের তাপমাত্রা 30 গুণ বেশি। কিছু নক্ষত্র রয়েছে যা উলফ রাইট তারা নামে পরিচিত, যার নামকরণ করা হয়েছে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী চার্লস উলফ এবং জর্জেস রাইতের নামে। এই ছবিটির কেন্দ্রে যে তারকাটি রয়েছে তা হল WR40, যা ক্যারিনার নক্ষত্র মণ্ডলের দিকে অবস্থিত। WR40 মতো নক্ষত্ররা সূর্যের তুলনায় কম দিন বাঁচে এবং খুব দ্রুতই এরা ধ্বংস হয়ে যায়, কারণ এরা দ্রুত তাদের মূল হাইড্রোজেন সরবরাহ করে এবং এর ফলে এদের হাইড্রোজেনের ভান্ডার শেষ হয়ে যায় এবং এরা ভারী মূল উপাদানগুলিকে ফিউজ করার দিকে এগিয়ে যায়। এরপর উচ্চ নাক্ষত্রিক বাতাসের মাধ্যমে তাদের বাইরের স্তরগুলি বের করার সময় প্রসারিত হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় তারকা WR40 প্রতি সেকেন্ডে প্রায় 100 কিলোমিটার বেগে বায়ুমণ্ডলকে বের করে দেয় এবং এই বাইরের স্তরগুলি প্রসারিত ডিম্বাকার আকৃতির নীহারিকা RCW58 হয়ে ওঠে।